টুনি, এবার আমরা কি করবো বলো তো? আমাদের যে ঘরটা ভেঙে গেল, এই সব কিছু হয়েছে আমাদের এই পেয়ারা গাছে বাসা বানানোর জন্য। যদি এই ছোট গাছে বাসা না বানিয়ে কোনো বড় গাছে বাসা বাঁধতাম, তবে আর আমাদের বাসাটা এভাবে ভেঙে যেত না। তুমি একদম ঠিক কথা বলেছ টুনি, কিন্তু এই ভাঙা বাসাতে তো আর থাকা যাবে না। এদিকে যে আবার তোমারও ডিম দেওয়ার সময় হয়ে এসেছে, এবার যদি একটা পাকাপোক্ত ঘর না তৈরি হয় তবে যে তুমিও ডিম দিতে পারবে না গো। টোনা, তুমি চলো তো আমরা পাশের বনে বড় বট গাছটায় গিয়ে বাসা বাঁধি। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথাই বলেছ, চলো আমরা তবে উড়ে যাই। এরপর টোনা আর টুনি পাশের জঙ্গলে যায় আর গিয়ে বড় বট গাছটায় ঘর বানাতে থাকে। এদিকে সে বট গাছের ভেতরে ছিল এক নাগিনের বাসা। নাগিন কাঠের ঠক ঠক শব্দ শুনে বাহিরে বেরিয়ে আসে। আমি কতদিন থেকে এখানে থাকছি, অথচ আজকে না এই দুই পাখি মিলে এই বট গাছটার উপরে ঘর বানাচ্ছে। ঠিক আছে, বানাক তবে ঘর। আমি যদি আমার কোনো সমস্যা দেখতে পাই তবে এই দুটোকে আমি একদম জ্যান্ত গিলে খাবো। এসব কথা বলে নাগিন তার গুহায় ফিরে যায়। এদিকে টোনা আর টুনিরও বাসা বানানোর কাজ শেষ হয়ে যায় আর ওরা দুজনেই বাসার ভেতরে ঢুকে পড়ে। নাও টুনি, তোমার জন্য পাকাপোক্ত ঘর বানানো হয়ে গেছে, এবার তুমি এই ঘরে নিশ্চিন্তে ডিম দিতে পারবে গো। তুমি একদম ঠিক কথাই বলেছ গো। শোনো না গো, রাত তো হয়ে এলো আর আমারও অনেক পটি চাপ দিয়েছে। চলো না গো, একটু বাহিরে গিয়ে গাছের ডালে বসে পটি করে দেই। তোমার কথা শুনে তো আমারও পটি চাপ দিল, চলো চলো দুজনে এক্ষুনি বাহিরে গিয়ে পটি করে আসি। এরপর টোনা আর টুনি বাহিরে আসে, তারা দুজনে পরিষ্কার জায়গাটা পটি করে একদম নষ্ট করে দেয়। এভাবে বেশ কিছুদিন পটি করার জন্য পরিষ্কার জায়গাটা সহ নাগিনের বাসা একদম নোংরা হয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায় আর নাগিনও তার গুহা থেকে বাহিরে চলে আসে। শয়তান দুষ্ট পাখি কোথাকার, আমার কত সুন্দর পরিষ্কার জায়গাটা নোংরা করে দিল, আবার আমার বাসাটার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। শয়তান দুষ্টু, একবার শুধু বাহিরে বের হ, তারপর দেখ আমি তোদের বাসায় কি করি। নাগিন রেগে আগুন হয়ে খাবার খুঁজতে চলে যায়। এদিকে টোনা আর টুনি, টুনি তুমি তো কদিন পরে ডিম দেবে বলো, আর তার জন্য তো আমাদের আগে থেকে খাবার সংগ্রহ করে রাখা দরকার, তাই না? এমনিতেই তো আমরা এই জঙ্গলে নতুন এসেছি বলো, তার উপর তো আবার কারোর সঙ্গে পরিচিতও হইনি। আমি তো এখন সুস্থ আছি বলো, চলো আমরা একসঙ্গে খাবার খুঁজতে যাই। ওরা দুজনে খাবার খুঁজতে চলে যায়। ততক্ষণে নাগিনও বাসায় ফিরে আসে। নাগিন যখন দেখলো টোনা আর টুনি বাড়িতে নেই, নাগিন জাদু দিয়ে টোনা আর টুনির ঘরটা ভেঙে ফেলে। শয়তান টোনা আর টুনি কোথাকার, এবার আমিও দেখবো তোরা কি করে আমার বাসার উপরে পটি করে দিস, আর কি করি বই ঘরে থাকিস। নাগিন টোনা আর টুনির ঘর ভেঙে ভীষণ খুশি হয়। এরপর সে নিজের গুহায় গিয়ে আরাম করতে থাকে। এদিকে দিন গড়িয়ে বিকেল নেমে আসে, টোনা আর টুনিও ওদের বাসায় ফিরে আসে। হায় হায় টোনা, আমাদের এত বড় সর্বনাশ কি করে হলো বলো তো? ঝড় নেই, বৃষ্টি নেই, তাহলে আমাদের ঘরটা এভাবে ভাঙলো কি করে? আচ্ছা, তাহলে কি কেউ ইচ্ছে করে আমাদের ঘরটা ভেঙে ফেলেছে? আমারও তো তাই মনে হচ্ছে টুনি, তবে কেউ যদি আমাদের ঘর ভেঙে নিজে শান্তি পায় তবে পাক। তোমার তো ডিম দিতে দুদিন সময় আছে, তাই না বলো? এই দুদিনের মধ্যেই আমি মাটি দিয়ে তোমার জন্য অনেক সুন্দর করে একটা ঘর তৈরি করবো গো গিন্নি। এরপর টোনা আর টুনি অনেক কষ্টে পাশের নদী থেকে ঝুড়ি করে মাটি তুলে নিয়ে আসে। তা দিয়ে গাছের ডালে সুন্দর একটা মাটির ঘর বানায় আর সেখানেই আরাম আয়েশে দিন কাটাতে থাকে। এদিকে নাগিন টোনা আর টুনির ঘর বানানো দেখে আবারও রেগে যায়। তারপর ওদের কাছে আসে। তোদের এত বড় সাহস কি করে হয়? তোরা আমার কাছে বাড়ি বানিয়েছিস বলতো? আসলে নাগিন দিদি, কদিন বাদেই তো আমি ডিম দিব। আমরা যে জঙ্গলে থাকতাম না, সেই জঙ্গলটা আমার জন্য একেবারেই নিরাপদ নয়, তাই তো আমরা এখানে এসে বাসা পেতেছি গো নাগিন দিদি। তোরা দুজন তো মিলেমিশে আমার গাছ আর গুহা দুটো একদম পটি করে ভাসাচ্ছিস, সেই দিকে কি লক্ষ্য করেছিস? কদিন বাদে তো তোরা ছানা পোনা সহ আমার কাছে পটি করে দিবি, তারপর আবার আমি যদি নিচে থাকি তবে তো তোরা আমার মাথায়ও পটি করে দিবি। এ কদিন পটি করার জন্য আমরা অনেক দুঃখিত দিদি, কিন্তু এখন যদি তুমি আমাদের তাড়িয়ে দাও তাহলে আমরা কোথায় যাব বলো তো? তুমি আমাদের কয়েকটা দিন সময় দাও, আমাদের ডিম থেকে ছানা ফুটে বের হলেই আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ নাগিন দিদি, দয়া করে তুমি আর মানা করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তবে আমি তোদের দুজনকে সময় দিচ্ছি, তবে হ্যাঁ তোদের ছানা ফুটে বের হলেই এখান থেকে চলে যাবি। তোমাকে অনেক ধন্যবাদ গো নাগিন দিদি। এরপরে নাগিন সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। ততদিনে টুনি দুটো ডিম দিয়েছে আর তা থেকে দুটো মিষ্টি ছানা বেরিয়েছে। দেখো টুনা দেখো, আমাদের কত সুন্দর ফুটফুটে ছানা বেরিয়েছে। হ্যাঁ গো, আমরা যে বাবা মা হতে পেরেছি এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। আমি আমার ছানাদের অনেক বড় করে তুলব টুনি। কিন্তু টুনা, আমি যে একটা বড় ভুল করে ফেলেছি। আমি যে নাগিন দিদিকে কথা দিয়েছি আমার ছানা ফুটে বের হলে ওদেরকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। কিন্তু আমাদের ছানা তো এখন পর্যন্ত ঠিক মতো উঠতেই পারে না। ওদের নিয়ে আমরা কোথায় যাবো বলো তো? নাগিন দিদির কাছ থেকে আমাদের আরো অনেক সময় চেয়ে নিতে হবে গো। তুমি একদম ঠিকই বলেছো গো, চলো আমরা দুজন নাগিন দিদির সঙ্গে দেখা করে আসি। টোনা আর টুনি নাগিনের গুহার সামনে গিয়ে নাগিনকে ডাকতে থাকে। নাগিন দিদি, ও নাগিন দিদি, তুমি কি তোমার গুহায় আছো গো? নাগিন দিদি, টুনি আমার মনে হচ্ছে কি নাগিন দিদি তার গুহায় নেই। এবার তো আমারও তাই মনে হচ্ছে টুনা, আমার মনে হচ্ছে কি নাগিন দিদি হয়তো নদীর পাড়ে গেছে। চলো আমরাও একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। টুনা আর টুনি নদীর পাড়ে চলে আসে আর সেখানে গিয়ে তাদের চোখ তো একদম ছানা পোড়া হয়ে যায়। টুনা টুনা, সর্বনাশ হয়ে গেছে, ওই সাপুড়ে তো নাগিন দিদিকে ধরে নিয়ে গেছে। যে করেই হোক আমাদের নাগিন দিদিকে বাঁচাতেই হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো টুনি, ওই তো সামনে একটা নৌকা দেখা যাচ্ছে, চলো আমরা ওটাতে করেই যাই। টুনা আর টুনি নৌকা নিয়ে সাপুড়ের কাছে চলে যায়। খবরদার খবরদার দুষ্ট সাপুড়ে, তুই নাগিন দিদির শরীরে একটা হাতও দিবি না, এক্ষুনি ছেড়ে দাও, নাগিন দিদিকে ছেড়ে দাও বলছি। এই নাগিনীর কাছে যে নাগমণি আছে, ও যদি আমাকে ওই নাগমণিটা দিয়ে দেয় তাহলে আমি ওকে এক্ষুনি ছেড়ে দেব, তা না হলে আমি নাগিনকে কিছুতেই ছাড়বো না। টোনা, আমার মনে হচ্ছে এই সাপুড়ে আমাদের ভালো কথাই নাগিন দিদিকে ছাড়বে না। চলো তো চলো, আমরা এবার আমাদের কেরামতিটা দেখিয়ে দিই। আমার চোখ দিয়ে চলে গেল, জ্বলে গেল। সাপুড়ে এইভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর অন্যদিকে টোনা আর টুনি নাগিনকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, তোমাদেরকে গৃহহীন করেছি, আর তোমরা কিনে আমাকে বাঁচালে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। দয়া করে তুমি ওভাবে বলো না গো নাগিন দিদি, আসলে আমার ছানারা ঠিক মতো উঠতে পারে না তো, তাই তুমি যদি এখানে আমাদের আর কিছুদিন থাকতে দিতে তাহলে খুব ভালো হতো। শুধু আর কিছুদিন কেন, তোমরা চাইলে এখানে সারা জীবন থাকতে পারো। আসলে আমি বুঝতে পারিনি জীবনে প্রতিবেশীদের কতটা প্রয়োজন হয়। নাগিনের এমন কথায় সবাই অনেক খুশি হয়ে যায় আর সবাই মিলিয়ে মিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বাবু, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আগে তুমি আমাকে কত ভালোবাসতে। কি হয়েছে রে টুনি, লুকিয়ে ভাবে কান্নাকাটি কেন করছে? আর বলো না গো দিদি, টুকি যে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরেছে, এখন যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দেখো না তবুও মেয়েটা বায়না করে যাচ্ছে। কাঁদিস না মা টুকি, থাম বাবা থাম, তোর মা যখন বলেছে তবে নিশ্চয়ই তোকে মিষ্টি এনে দেবে। তা বলছি দিদি, তুমি হঠাৎ আমার বাড়িতে কে মনে করে গো? আসলে টুনি, আজ আমার পাশের জঙ্গলের বান্ধবীর মেয়ে হচ্ছে, তাই আমি কনককে তোর কাছে রাখতে আসলাম রে। আমি সন্ধ্যায় এসে না হয় কনককে বাড়িতে নিয়ে যাব। না না দিদি, আমি তোমার ছেলেকে রাখতে পারবো না, কনক অনেক দুষ্টু, ওর দুষ্টুমির ছলে ওর কোনো বিপদ হলে তুমি আবার পরে আমাকেই ভুগবি, তার চেয়ে ভালো তুমি তোমার ছেলেকে সাথে করে নিয়ে যাও। টুনি তোর ভুল হচ্ছে, আমার কনক অনেক ভালো হয়ে গেছে এখন, আর আমি ওকে বুঝিয়েছি ও আর কখনোই কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, এত করে যখন তুমি বলছো তবে তুমি যাও। কনিকা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কনক বলে, টুনি মাসি আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। বাবা তুই একটু ধৈর্য ধর, আমার কাছে যে কোনো খাবার নেই, সন্ধ্যায় তোর মা নিশ্চয়ই তোর জন্য খাবার নিয়ে আসবে। না না আমি ওসব মানি না, আমি এক্ষুনি খাবার চাই মানে এক্ষুনি চাই। মা তুমি বরং জঙ্গল থেকে কিছু খাবার নিয়ে এসো, আমি আর কনক বাড়িতেই থাকবো। টুকির কথা মতো টুনি জঙ্গলে চলে যায় খাবার খুঁজতে। এইদিকে কনক, কেউ নেই আমাকে আটকানোর, কেউ নেই, এবার আমি পুরো বনে ঘুরে বেড়াবো, কি মজা। না না কনক তুই বাইরে যাস না, একদম বাইরে যাস না, কাউকে কোনো কিছু না বলে বাইরে যাওয়া একদম ঠিক না, দাঁড়া বলছি দাঁড়া। তুই চুপ কর, তোর থেকে আমি অনেক বড়, তাই তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, বেশি কথা বললে এক থাপ্পড় দেবো তোকে, বুঝেছিস?
এরপর কনক সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর টুনিও খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। একে একে টুকিমা, তুই এখানে একা কেন? আর কনক কোথায়? ওকে যে দেখছি না। মা, কনক তোমাকে মিথ্যে কথা বলেছিল, ওর না কোনো ক্ষুধা লাগেনি। তোমাকে ঘর থেকে বের করার জন্যই এইসব পরিকল্পনা করেছে ওই কনক। যেই না তুমি বেরিয়ে গেছো, অমনি কনকও বেরিয়ে গেছে। আমি কত নিষেধ করলাম, আমাকে ধমক দিয়েছে জানো। আমিও জানতাম এই কনকটা এমন কিছু একটাই করবে, আমার ওকে রাখাটাই উচিত হয়নি। টুকিমা, তুই বাড়িতেই থাক, আমি বরং ওকে খুঁজতে যাই, কেমন? টুনি বনে এদিক ওদিক কনককে খুঁজতে থাকে। একবার টুনি নদীর পাড়ে যায়, আরেকবার টুনি ঝর্ণার কাছে যায়। এভাবেই টুনি কনককে খুঁজতে থাকে। টুনি কনককে কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে। পেলাম না ছেলেটাকে, আমি কোথাও খুঁজে পেলাম না। এবার আমি কণিকা দিদিকে কি জবাব দেব? আজকে আমি দিদিমার বাড়িতে যাব, ওখানে আমি খুব মজা করব। ইস, ভাবতে আমার কত মজা লাগছে। এরপর কনক তার দিদিমার বাড়িতে যায়। কি ব্যাপারে কনক, দাদু ভাই তুই একাই এসেছিস নাকি? তোর সঙ্গে কেউ আসেনি বুঝি? দিদিমা, আমি একাই এসেছি। তা তুই বাড়িতে বলে এসেছিস তো, নাকি আবার পালিয়েই এসেছিস? বলতো আগে। না না দিদিমা, আমি বাড়িতে বলেই এসেছি। এখন তুমি এসব রাখো তো, আর আমাকে মিষ্টি ফল খেতে দাও, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এরপর কনকের দিদিমা তাকে ফল খেতে দেয়। আর এইদিকে কণিকা টুনির বাড়িতে আসে। কোথায় টুনি? আমার কনক কোথায়? ওকে দেখছি না কেন? এরপর টুনি কণিকাকে সব খুলে বলে। সব শুনে কণিকা কান্না করতে থাকে। মিথ্যে, সব মিথ্যে কথা। তুই নিশ্চয়ই আমার ছেলেটাকে মেরেছিস, তাই আমার ছেলেটা এখান থেকে চলে গেছে। এবার আমি এত রাতে আমার কনককে কোথায় খুঁজবো বলতো? টুনি, তুই আমার ছেলেকে এনে দে রে, এনে দে এক্ষুনি, আমার ছেলেকে তুই এনে দে। দিদি, তুমি আমাদের ভুল ভাবছো। আমি অথবা আমার মেয়ে কেউই কনককে কিছুই করিনি। বাবা, কনক ফিরে আয়, তুই বাবা ফিরে আয়, আমার কাছে তুই ফিরে আয়। তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতেই পারি না কনক। একে কি কণিকা, তুমি এভাবে কাঁদছো কেন? আর তাছাড়া কনকই বা কোথায়, ওকে তো দেখছি না। কনককে ডাকো তো, আমি যে ওর জন্য মিষ্টি ফল নিয়ে এসেছি। কনক যে হারিয়ে গিয়েছে যজ্ঞ। এসব আবার তুমি কি বলছো? হারিয়ে গেছে মানে এটা আবার কি করে সম্ভব? এরপর কণিকা সব কথা যজ্ঞকে খুলে বলে। আর সব শুনে যজ্ঞর অনেক রাগ হয়। ওই টুনি মিথ্যে কথা বলছে, ওই টুনি নিশ্চয়ই আমার ছেলের সঙ্গে ভুলভাল কিছু করেছে। আমার লাঠিটা দাও তো, আজকে ওই টুনির একদিন কি আর আমার একদিন। এই ছোট টুনি, এই তুই কিনা আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছিস, আজকে তোর একদিন কি আর আমার একদিন কি, তোকে তো আমি এই জঙ্গল থেকে তাড়িয়ে ছাড়বো। কনক আর কোনো কিছু না বলে টুনির ঘরটাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ভেঙো না দাদা, ভেঙো না, এই ঘরটাই আমার একমাত্র সম্বল। ভেঙো না দাদা, থামো থামো বলছি, এই ঘরটা ভেঙো না। আজকে তো আমি শুধু ঘর ভাঙলাম, কিন্তু কালকের মধ্যে আমি আমার ছেলের সন্ধান না পেলে আমি তোর মেয়েকে মেরে ফেলবো, এই বলে দিলাম। এসব কথা বলে যজ্ঞ চলে যায়। আর এই দিকে টুনি আর টুকি কান্না করতে থাকে। এভাবে আরো দুদিন কেটে যায়। কিন্তু কনকে তার দিদিমার বাড়িতে, সেটা যজ্ঞ আর কণিকা কেউ জানতো না। একদিন টুকি টুনিকে বলতে থাকে, মা, এভাবে ঘর ছাড়া গাছের নিচে আর কতদিন বসে থাকবো? এর থেকে ভালো চলো আমরা একটা ঘর বানাই। মারে, ঘর বানাবো কি দিয়ে বল, আমার কাছে যে কোনো টাকা নেই। টাকা নেই? টাকা নেই তো কি হয়েছে মা? চলো আমরা মাটি দিয়ে ঘর বানাবো, কেমন? মাটি দিয়ে ঘর বানালে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। মাটি দিয়ে ঘর বানালে বনের সবাই আমাদের উপর হাসাহাসি করবে, অপমান করবে সোনা। মা, মাটির তৈরি ঘর হলে আমরা সেই ঘরের উপরে ফুল দিয়ে চালা দেব, দেখবে ঘরটা অনেক সুন্দর লাগবে। তখন আর কেউ মনে করবে না এটা আমাদের মাটির ঘর, সবাই ভাববে ওটা আমাদের ফুলের ঘর। আরে, তুই তো একদম ঠিক কথা বলেছিস সোনা, চল তাহলে আমরা আগে বন থেকে ফুল নিয়ে আসি। এরপর তারা দুই মামে বন থেকে ফুল নিয়ে আসে, আর তারপর মাটি দিয়ে ঘর তৈরি করে ফুলের চালা দেয়। আরে বাহ, ঘরটা দেখতে তো অনেক সুন্দর, চলো মা চলো এবার আমরা ঘরে প্রবেশ করি। টুকি আর টুনি ঘরে প্রবেশ করে। এইদিকে একদিন কনকের দিদিমা বলে, কনক দিদি ভাই, তুই তো অনেক দিনই হলো আমাদের বাড়িতে এসেছিস, আজ আমার কণিকাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, চল আমরা তোদের বাড়িতে যাই। না না দিদিমা, আজকে যাব না, আর কটা দিন থাকি না। কনকের দিদিমা জোর করে কনককে নিয়ে তার বাড়িতে আসে। এদিকে কণিকা কনককে দেখে জড়িয়ে ধরে। বাবা কনক, তুই আমাদেরকে ছেড়ে কেন চলে গিয়েছিলি বলতো? আমরা তোকে খুঁজেই পাইনি, তোর বাবা তোকে কত খুঁজেছে সেটা কি তুই জানিস? তুই কেন চলে গিয়েছিলি বাবা,
জানিস তো তোর বাবা তোকে খুঁজে না পেয়ে ওই টুনির ঘরটা ভেঙেই দিয়েছে। কি রে এইসব তোরা কি বলছিস কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে তোরা সবটা খুলে বল দেখি। ও আচ্ছা, তবে কি না এই ব্যাপার? হ্যাঁ রে কনক, তার মানে তুই আমাকে মিথ্যে বলে আমার সাথে ছিলি, তুই কিনা পালিয়ে আমার কাছে গিয়েছিলি। ছি কনক ছি, তুই তো একবার তোর বাবা মাকে বলে যেতে পারতি, তাই না? যদি রাস্তায় তোর কোনো ক্ষতি হতো তাহলে কি হতো বলতো? তোর জন্য যে ওই টুনি তাদের ঘর হারিয়েছে, আর যোগ্য খনিকা এসব কিন্তু তোমরা একদম ঠিক কাজ করনি, সবকিছু যাচাই বাছাই করে তবে সিদ্ধান্ত নিতে হয়। যাও যাও টুনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। এরপর যোগ্য কণিকার কনক নিজেদের ভুল বুঝতে পারে, এরপর তারা টুনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। টুনিও তাদেরকে ক্ষমা করে দেয় আর আগের মতোই দিন কাটাতে শুরু করে। কথা বলতে বলতে নীলাভোধ কাছে বসে বসে লিচু খাচ্ছিল। মীনাভোধ দক্ষিণপুর গ্রামে একটা লিচু গাছে থাকতো, আর কোনো বরবউ যদি লিচু গাছের নিচ দিয়ে যেত তবে নীলাভোধ তাদের নাজেহাল অবস্থা করত। গিন্নি, আমার শ্বশুরবাড়ির এলাকা যে এতটা অদ্ভুত আগে কল্পনাও করতে পারিনি। সত্যি গো গিন্নি, আমি তোমাদের গ্রামের প্রেমে পড়ে গেলাম। বলছি কি গিন্নি, গ্রামের দক্ষিণ কোণে তো যাওয়া হয়নি, আমাকে তো তুমি গ্রামের দক্ষিণ কোণে নিয়েই গেলে না। চলো না গো ওই দিকটাতে যাই। ওই দিক যাবে কি করে, ওই দিকে যেতে যেয়ে মা বারণ করেছে। ওই দিকে লিচু গাছে মিনার ভূত থাকে, ওই দিকে কিছুতেই যাওয়া যাবে না। তুমি চলো তো আমরা বাড়িতে ফিরে যাই। আরে তুমিও না মায়ের কথা নিয়ে পড়ে আছো, ধুর ইচ্ছু হবে না, চলো তো। এসব কথা বলে নীলাভূত বিমল আর পল্লবী সামনে চলে আসে, আর নীলাভূতকে দেখে তো বিমল আর পল্লবী খুব ভয় পেয়ে যায়। হাই হাই, এবার কি হবে? এবার তো আমরা দুজনই এই মীনাভূতের কবলে পড়ে গেলাম, এবার কি হবে? চলো চলো আমরা পালাই। কথা বলে মীনাভূত পল্লবীকে একটা ছাগলে পরিণত করে আর হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। হায় হায় রে, এটা কি হয়ে গেল? পল্লবী যে একটা ছাগলে পরিণত হয়ে গেল। পল্লবী আমাকে আসতে বারণ করেছিল, কেন যে আমি জোর করে পল্লবীকে নিয়ে এখানে এলাম, তাই তো পল্লবীর আজ এমন দশা। এবার আমি শাশুড়ি মাকে কি জবাব দিব? এসব কথা বলে বিমল ছাগল রূপী পল্লবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে মীনাভূত দম্পতিদের মাঝে একজনকে যে কোনো প্রাণীতে রূপান্তরিত করে দিত। তেমনই একদিন রশিদপুর গ্রামের মোরলের ছেলে রাজেশ তার নববিবাহিতা স্ত্রী সুজাতাকে নিয়ে সেই লিচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি চলো গিন্নি, এই জায়গাটা মোটেও নিরাপদ নয়, শহর থেকে ফিরতে দেরি হলো বলে তোমাকে নিয়ে এই সোজা পথ দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি পা চালাও। এসব কথা বলে রাজেশ দ্রুত হাঁটছিল। লিচু গাছ থেকে মীনাভূত রাজেশ আর তার বউকে দেখে সামনে চলে আসে, আর মুহূর্তে রাজেশকে একটা বানরে পরিণত করে দেয়। আর চোখের সামনে স্বামীকে বানর হতে দেখে, হাই হাই, তুমি এটা কি করলে ভূত? তুমি আমার স্বামীকে কেন বানর বানালে? মাত্র কদিন হলো আমাদের দুজনের বিয়ে হয়েছে, তাতে আমার স্বামীর এই হাল হলো, তুমি এটা কেন করলে ভূত? তোর তো সাহস কম নয়, সবাই আমাকে দেখলে ভয় পায়, আর তুই কিনা আমার কাছে কৈফিয়ত চাইছিস? সবাই তো আমার কাছে প্রাণ ভিক্ষে চায়, তুই প্রশ্ন করছিস? তবে শুন, আমি কোনো দম্পতিকে সুখে থাকতে দেব না, আর এভাবে আমি নিজের কষ্ট কমাবো। কিন্তু কেন, বিবাহিত দম্পতিদের তুমি কেন সুখে থাকতে দেবে না? আর কিসের তোমার এত কষ্ট বলো আমাকে? তা
তবে শুন, আমিও সুখের আশায় বিয়ে করেছিলাম এই গ্রামের উত্তর পাড়ার মাতবরের ছেলে সুরেশকে। ও ভালোবেসে আমাকে বিয়ে করেছিল। মা, ও মা, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো তো, আমি বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি। ও মা, আমি এ কি দেখছি, আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। ভালোই করেছিস বাবা, তোকে তো আমি বিয়ে দিতে চেয়েছিলাম। তা বলছি, শুধু বউ নিয়ে এলি যে, সাথে কই, কিছু তো দেখতে পাচ্ছি না। মা, তুমি যৌতুকের কথা বলছো তো, চিন্তা করো না মা, এক মাসের মধ্যেই মিনার বাবা সব টাকা দিয়ে দিবে। এখন তুমি নতুন বউকে বরণ করে নাও তো। বলছিস কি, যৌতুকের টাকার জন্য এক মাস সময় নিয়েছে? তবে না হয় আমি এক মাস পরেই তোর বউকে বরণ করব রে। সেই দিন আমার শাশুড়ি আমাকে বরণ করেনি, এরপর আমার বর আমাকে নিয়ে ঘরে চলে যায়। বিয়ের প্রথম প্রথম শাশুড়ি আর স্বামী দুজনে ভালোবাসত, বেশ সুখে কাটত দিন। দেখতে দেখতে এক মাস কেটে যায়। হ্যাঁ গো বৌমা, তোমার বাবা নাকি এক মাসের মধ্যে যৌতুকের টাকা দেয়, কিন্তু এক মাস তো পেরিয়ে গেল, কিন্তু কই, তোমার বাবা তো এক কানা করিও দিল না। মা, আসলে আমার বাবা তো ভীষণ গরিব, আমার বাবাকে তো টাকাগুলো জোগাড় করতে হবে, একটু ধৈর্য ধরুন মা। কি কি বলছো তুমি, তবে কি আমার ছেলে খুঁজে খুঁজে একটা ফকিরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে? ছি ছি ছি, তবে আমি একে রাজরানীর মতো আদর যত্ন করে রাখছি। একটা কথা আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, যতদিন তোমার বাবা যৌতুকের টাকা না দেবে, ততদিন আর তুমি বাড়ির বউয়ের মর্যাদা পাবে না। এরপর থেকে শুরু হয় আমার উপর চরম নির্যাতন। আমি বাড়ির সব কাজ একা হাতে সামলানোর পর আমার শাশুড়ি আমার সাথে খুব দুর্ব্যবহার করত, এমনকি আমার স্বামীর কানে আমার নামে বিষও ঢালত। আর শাশুড়ির কথা শুনে আমার স্বামীও আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করলো। এক মাসের কথা হয়েছিল, কিন্তু এদিকে তো এক বছর হয়ে যাচ্ছে, তোমার বাবা তো আমায় এক টাকাও দিল না। মিনা, যৌতুকের টাকা আমি একা খাবো নাকি? আমাদের সংসারই তো কাজে লাগবে। তুমি এভাবে কথা বলছো কেন? আমার বাবা তো অনেক গরিব, আর আমি গরিব ঘরের মেয়ে বলে তো তুমি আমাকে ভালোবেসেছিলে, আর আজ তুমি আমাকে যৌতুকের জন্য কথা শোনাচ্ছ। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো একটা যৌতুক লোভীকে বিয়ে করেছিলাম। শয়তান মহিলা, তুই আমাকে লোভী বললি? এতদিন ধরে কিচ্ছু বলিনি জন্য তুই কি মাথায় উঠলি? তবে দাঁড়া, সেদিন আমার স্বামী আমাকে অনেক মেরেছিল, মারতে মারতে এক পর্যায়ে আমাকে মেরেই ফেলে, তারপরে লিচু গাছের নিচে পুঁতে রাখে। তারপর থেকে আমি ভূত হয়ে এই গাছেই আছি, আর প্রতিজ্ঞা করেছি আমি যখন সুখের সংসার করতে পারিনি, তবে কাউকে সুখের সংসার করতে দেব না। এসব তুমি কি কথা বলছো মিনা ভূত? তুমি তোমার শাশুড়ি আর স্বামীর জন্য তুমি অন্য দম্পতিদের কষ্ট দিবে? তো কি করব, আমি তো এই গাছ ছাড়া অন্য কোথাও যেতে পারি না, তাই স্বামী আর শাশুড়িকে শাস্তিও দিতে পারছি না। তাই ভাবছি যতদিন আমি শাস্তি দিতে না পারবো, ততদিন কোনো দম্পতিদের সুখে সংসার করতে দেব না আমি। তবে তুমি ভেবো না, আমি তোমার স্বামী আর শাশুড়িকে কৌশলে এখানে নিয়ে আসবো, আর তখন তুমি ওদের শাস্তি দিও কেমন। এরপর সুজাতা সুরেশের বাড়িতে যায়, আর কৌশলে সুরেশ আর সুরেশের মাকে লিচু গাছের কাছে নিয়ে আসে। শয়তান মহিলা, ওকে মেরেও লাভ নেই, তুই ভূত হয়ে আমাদের সামনে এসেছিস। তোদের মেরে প্রতিশোধ নিলে তবেই তো
এরপর নীলাভূত সুরেশ আর মিনতিকে হত্যা করে আর সাথে সাথে মিনাভূতের মুক্তি মিলে সে অদৃশ্য হয়ে যায়। আর রাজেশ তার পূর্বের রূপে ফিরে আসে। এমনকি আগেও মিনাভূত যাদের প্রাণীতে পরিণত করেছিল তারাও আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়।